নমস্কার জি চব্বিশ ঘন্টায় আপনাদের স্বাগত আমি শিলাদিত্য শুরু করছি বাংলা অ্যাট ফাইভ আজকে আমাদের অতিথি রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী স্নেহাশীষ দা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায় পরিবহন মন্ত্রী আজ আপনাদের কাছে সরাসরি আপনাদের যা প্রশ্ন রয়েছে আপনারা টেলিফোনের মাধ্যমে ফোন করতে পারেন পরিবহন সংক্রান্ত বিষয়ে পরিবহন মন্ত্রী তার জবাব দেবেন ফোর জিরো এবং ফোর এই দুটি নাম্বারে আপনারা ফোন করে আপনাদের প্রশ্ন করতে পারেন আবারও বলছি ফোর জিরো ফাইভ নাইন ফোর জিরো টু জিরো এবং ফোর জিরো টু থ্রি এছাড়াও আপনারা হোয়াটসঅ্যাপ করছেন আপনাদের নানান সমস্যা নিয়ে যেগুলো সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ জি চব্বিশ ঘন্টার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন এইট ফাইভ ট্রিপল এইট ডাবল সিক্স ওয়ান সেভেন ফোর এই নাম্বারে এইট ফাইভ ট্রিপল ডাবল সিক্স ওয়ান সেভেন ফোর এই নাম্বারে আসপা আলোচনায় দা প্রচুর বক্তব্য মানুষের ইতিমধ্যে আমরা ফোন পেতে শুরু করেছি সবার আগে যে কথাটা সামনে চলে আসছে পরিবহন মন্ত্রী হিসেবে কতটা চ্যালেঞ্জিং এর বাস কার্য তো নেই কি বলবেন না বিষয়টা হচ্ছে বাস কার্যত তো নেই তা নয় কিন্তু যে পরিমাণ চাহিদা আছে চাহিদার তুলনায় প্রতুলতা কম আছে এটা খুব স্বাভাবিক তার কারণ হচ্ছে যে পরিবহন দপ্তর মানে যে শুধু সরকারি বাস তা নয় সরকারি বেসরকারি বাস গা গাড়ি ট্রাক লরি সবটারই পরিবহন দপ্তরের মধ্যেই পড়ে ফলে আমাদের রাজ্যে প্রায় আড়াই হাজারের উপরে সরকারি বাস চলে এবং আমাদের রাজ্যে বেসরকারি বাসের সংখ্যা প্রায় ছত্রিশ হাজার আপনি অন্যান্য স্টেটে যাবেন সেখানেও দেখা যাবে যেমন মধ্যপ্রদেশে কোনো সরকারি বাস নেই উড়িষ্যায় নামমাত্র সরকারি বাস বাকিতে বেসরকারি আমার বক্তব্য হল যে সরকারি এবং বেসরকারি উদ্যোগে যে বাস আছে সেটা মানুষকে তার যাতায়াতের সেই পরিষেবাটা দিতে পারছি কিনা এটা হচ্ছে আমার দেখার বিষয় এখন বিষয়টা হলো যে আমরা কিছু কিছু রুটে করোনার সময় বাস বন্ধ হয়ে গেছিলো স্বাভাবিকভাবে আমরা সেগুলোকে চালু করার আবার চেষ্টা করছি এবং আমরা নতুন করে আবারও বাস কিনেছি দুশো পঁয়ষট্টিটা নতুন বাস নিয়ে আসছি আমরা তার মধ্যে বেশ কিছু বাস আমরা হাতে পেয়ে গিয়েছি বাকিটা কয়েক মাসের মধ্যে চলে আসবে তারপরেও আমরা কিভাবে এই বাসের যে ঘাটতি আছে সেই ঘাটতিটা পূরণ করব। সেটাও আমাদের ভাবনায় আছে কারণ আপনাদের বলি যে কেএমডি যে এলাকা আছে সেই এলাকা জুড়ে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের অর্ডার অনুযায়ী পনেরো বছরের ওপরে গাড়ি স্ক্র্যাপ করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এর ফলে বেসরকারি বাস যতগুলো চলতো রাস্তায় তার পনেরো বছর বয়স হয়ে গেছে অনেক বাসের এবং সেগুলো অটোমেটিক বাহন পোর্টালে আর সেগুলো সিএফ করা যায় না মানে সিএফ বন্ধ করে দিতে হচ্ছে ফলে বেসরকারি বাসও অনেক বন্ধ হয়ে যাচ্ছে স্নেহাশিষদা একটু আটকাচ্ছি ঠিক এই প্রশ্নটা নিয়ে আমরা শুরু করেছিলাম ফলে বেসরকারি বাস অনেক ক্ষেত্রেই বন্ধ হয়ে যাচ্ছে কি পরিস্থিতি কলকাতার বিভিন্ন প্রান্তে দেখাবো ভুক্তভোগী মাত্রই বলছেন যে লোকসভা নির্বাচনের সাত দফা কেটে যাওয়ার পরেও কলকাতার রাস্তায় সেই অর্থে কমে যাওয়া বাস পেরেনি এক তারিখ ভোট মিটে যাওয়ার পরে আজ ১৪ তারিখ দাঁড়িয়েও সেই অর্থে রাস্তায় নামেনি এর একটা বড় কারণ বাস মালিকদের রাস্তায় বাস নামাতে অনীহা এমনিতেও বাস ভাড়া নিয়ে বিস্তর সংকট রয়েছে বাস মালিকদের দাবি রাজ্য সরকারের বেঁচে দেওয়া সাত টাকায় আর বাস চালানো সম্ভব নয় এমনিতেই বাসে উঠলে যে কোনো যাত্রীকে দশ টাকা দিতেই হয় মানুষের একমাত্র ভরসার জায়গা সরকারি বাস কিন্তু সরকারি বাসও কি পর্যাপ্ত পরিমাণে রাস্তায় রয়েছে প্রশ্ন তুলছেন কলকাতার আমজনতা শ্রেয়াশিসদা দ্বিতীয় প্রশ্ন চলে এলো সরকারি বাসও কি সেই পরিমাণে রয়েছে না বিষয়টা হচ্ছে দেখুন আমাদের মতো দেশে যে পরিমাণ জনসংখ্যা এবং যে পরিমাণ সম্পদ রয়েছে সেই সীমিত সম্পদ দিয়ে বিপুল জনরাশির যে চাহিদা পূরণ করা এটা অর্থনীতির সব থেকে বড় চ্যালেঞ্জ এবং সরকারও চেষ্টা করে যে তার যে প্রকল্পগুলো আছে সেগুলো দিয়ে মানুষের চাহিদাগুলোকে পূরণ করবে কিভাবে। এবার পরিবহন দপ্তরেরও তাই সরকার তো সেই ক্ষমতা নেই সরকার যত বাস পশ্চিমবঙ্গে দরকার সবটাই সরকার নিজে চালাবে সেটা সরকারের সামর্থ্য হয়ও না কখনো আর সেটা করতেও হবে এটাও কোনো বাধ্যবাধকতা নেই তার কারণ আমাদের দেশে মিশ্র অর্থনীতি রয়েছে সরকারি উদ্যোগ বেসরকারি উদ্যোগ দুটোই চলে কারণ আমরা বেসরকারি উদ্যোগকেও প্রমোট করার চেষ্টা করি যাতে তারা বেসরকারি উদ্যোগে বাস পরিবহনে ব্যবসা বাণিজ্য করে ফলে দুটো উদ্যোগই আছে হ্যাঁ আমি যেটা বললাম যে হঠাৎ বাসের যে অপ্রতুলতা তার কারণ হচ্ছে যেই পনেরো বছরের বাস বাসের যে স্ক্র্যাপ পরে ফেলা এটা যে বাধ্যতামূলক করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল সেই অর্ডারে কে এলাকায় অনেক বাসের আর সিএফ করতে পারছে না এবং সেই বাসগুলো বসে যাচ্ছে এবার বেসরকারি যারা বাস চালায় তাদের পক্ষেও চটপট নতুন বাস কেনা সম্ভব নয় এর জন্য একটা ঘাটতি আমরা দেখেছি আমরা সরকারি উদ্যোগে যেটা চেষ্টা করছি যে আমি যেটা বললাম যে আমরা আড়াই হাজার বাস আমরা চালাচ্ছি এখন এর মধ্যে দুশো পঁয়ষট্টিটা নতুন বাস আমরা কিনছি এবং তার মধ্যে বেশ কিছু বাস নতুন চলে এসছে আরও দু এক মাসের মধ্যে বাকি বাসও চলে আসবে শ্রী আশিস দা একেবারে পরিসংখ্যান নিয়ে হাজির এবং তারই সঙ্গে নতুন বাসের কথা ইতিমধ্যেই জানালেন এবং সেই বাস অতি দ্রুত যে রাস্তায় নামতে চলেছে সেই প্রতিশ্রুতি ইতিমধ্যেই রাজ্যের পরিবহন মন্ত্রী দিয়েছেন আমরা যেমন কলকাতার শ্রী একটুখানি কলকাতার ছবি দেখালাম অপরদিকে উত্তরবঙ্গের ছবিটা ঠিক কি দেখাবো আমাদের প্রতিনিধি কি পরিবহন ডিপো জলপাইগুড়ি শাখা আর এই জলপাইগুড়ি ডিপোতে গুচ্ছ অভিযোগ যাত্রীদের স্থায়ী শেড নেই বর্ষার সময় দুর্ভোগ যাত্রীদের শুধু তাই না এই যে উত্তরবঙ্গ পরিবহন সংস্থার জলপাইগুড়ি নেতাজীপাড়ায় যে সরকারি বাসের ডিপো রয়েছে সেখানে কিন্তু পুরো ভগ্ন দশা গাড়ির চালক থেকে শুরু করে যাত্রীদের অভিযোগ যে এই ডিপো থেকে যে বাসগুলো ছাড়ে সেই বাসের পরিষেবা এবং বাসের সংখ্যা বাড়ানো উচিত পরিষেবা সংখ্যা বাসের পরিস্থিতি বিষয়টা আপনাকে বলি যে উত্তরবঙ্গ যে আমাদের নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন আছে এরা সরকারি বাস যা চালায় প্রায় সাতশোর মতো সরকারি বাস এরা চালায় এবং এত ভালোভাবে চালায় আপনি খেয়াল করে দেখবেন যে সেখানে বেসরকারি উদ্যোগে যত বাস আছে সব আমাদের এনবিএসটিসিকে নকল করে করে তাদের বাসের কালারও করতে হয় এবং বাসের নামগুলোও দিতে হচ্ছে এনবিএসটিসিকে নকল করে মানে আমাদের সরকারি পরিষেবায় সম্পূর্ণ সরকারি পরিষেবাটা বাসে নর্থ বেঙ্গলের বাস পরিষেবাটা অত্যন্ত ভালোভাবে চালাচ্ছে তার মানে কিন্তু আমি এ কথা বলতে আসিনি যে ওখানে আরও কিছু বাস দেয়া উচিত বা অনুচিত সেটা বলতে আসিনি আমরা বাসের সংখ্যা যতটা বাড়াতে পারবো ততটাই ভালো আমরা আমি দেখে নিলাম আমি একটু বলে দিই সমস্ত যারা ফোন করছেন তাদেরকে আমি জি চব্বিশ ঘন্টাকে এই অনুরোধ করব যতগুলি ফোন কলস আসছে এবং সেগুলো পরিবহনের ডেভেলপমেন্টের ব্যাপারে যে সাজেশান থাকুক বা আবেদন থাকুক সেগুলো আমরা প্রত্যেকটা হয়তো এখানে নিতে পারছি না সময়ের অভাবে কিন্তু যাবতীয় যা আসবে সবটা যেন আমরা পাই আমরা পেলে কি হবে আমরা সেইগুলো স্টাডি করব স্টাডি করে সেগুলো সমাধান যেগুলো যেগুলো করা যায় আমরা সেগুলো সমাধান করব এর জন্যই তো আমরা আছি

যেমন আমি এই বাস টার্মিনাসটা দেখলাম আমি যেগুলো 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 দেখব যেগুলো যেগুলো এই মুহূর্তে আর্থিক দিক থেকে সরকারের করার মতো ক্ষমতা থাকবে সেই সমস্যার সমাধানগুলো আমরা করার চেষ্টা করব একটা চেষ্টা আমাদের থাকবে যে সমস্যা থেকে কতটা বেরোনো যায় তবে আপনারা যেমন যারা যাত্রী আছেন কলকাতায় যেমন বাস পেতে অসুবিধা হচ্ছে আমি আজকেই কথা বললাম যে রাত্রি আটটা থেকে এগারোটা পর্যন্ত বাসের সংখ্যা কমে যায় কলকাতায় একদম এবং অনেকে বাস পাচ্ছেন না আমাকে কালকেই অভিযোগ করেছেন আমরাও আমাদের হেল্পলাইন নাম্বার দিয়েছি বহুজন আমাদের ফোন করেন সরাসরি আমাকে ফোন করেন যেগুলো ফোন করেন আমাকে করেন আমার সেক্রেটারিকে করেন আমরা দ্রুত সেটা সমাধানের চেষ্টা করছি আমি আজকেই ডাব্লুটিসিকে বলেছি যে আটটা থেকে এগারোটা পর্যন্ত কলকাতায় বাস পরিষেবা সরকারি বাস পরিষেবা বাড়িয়ে দিতে তার প্ল্যানিং ওটা করা হচ্ছে আমরা কিছু বাস সরকারি পরিষেবা আটটা থেকে এগারো কলকাতায় বাড়াবো। আরও গুরুত্বপূর্ণ আপডেট জি চব্বিশ ঘন্টা স্টুডিওতে বসে ইতিমধ্যেই পরিবহন মন্ত্রী জানালেন রাত 8টা থেকে এগারোটা বাসের পরিষেবা যাতে বাড়ানো হয় সেই উদ্যোগ কিন্তু নেওয়া হচ্ছে ইতিমধ্যেই পরিবহন মন্ত্রী জানালেন আমরা একটু শুনড়ব কলকাতার মানুষ তারা কি বলছেন বাসের বিভিন্ন জায়গার পরিষেবা নিয়ে। বাস আমি এই পনমি দিয়ে দাঁড়িয়ে আছে বাস পাচ্ছি না। আজকে বাস এসেছে? उमेश ভোটের জন্য তুলে দিয়েছে আমার কমেছে অনেক কমে গেছে কমে গেছে কি সার আমি কিছু বুঝতে পারছি না ভোটের আগে তো বাস তুলতে থাকে আমরা জানি যে এটা কমবে কিন্তু এইটাই কন্টিনিউশন হয়ে যাচ্ছে সরকারি বাস তো দেখাই যায় না সরকারি বাস প্র্যাকটিক্যালি দেখা যায় না প্রাইভেটের জন্য পাবলিক বেঁচে আছে ভোটের পরে বাস একটু কমে গেছে এখনও বাসের আকাল কোথায় মিটলো বাসের আকাল মিটছে নাকি এখনো বাস পাওয়া যাচ্ছে না ঠিক মতন বাস ঠিক পাচ্ছি না আমরা সরকারি বাস

অফিস তপসিয়াতে ওই এরিয়াতে একটাই বাস আছে বারাসার সাঁতরাগাছি আর কোনো বাস নেই আর কি ওই রুটে যদি একটু বাস বাড়ানো যেতে পারে আর গভর্নমেন্ট বাসে যদি একটু বাড়ানো যেতে পারে ফোন করুন আপনাদের বক্তব্য জানান এবং আপনারা ইতিমধ্যেই ফোন করছেন ফোনে রয়েছেন এই মুহূর্তে চুচুড়া থেকে ফোন করেছেন অমল চক্রবর্তী বলুন আপনার কি প্রশ্ন পরিবহন মন্ত্রীর কাছে আমার আবেদন আপনি আমি জানাতে চাই যে বাস তো অত্যন্ত জরুরি পরিষেবা বাস এখান থেকে যেমন দু নম্বর বাস চুচুড়া থেকে ছাড়া হতো চন্দননগর ভদ্রেশ্বর এগুলো সমস্ত বন্ধ হয়ে গেছে এগুলো তো অবশ্যই আনলে খুবই ভালো হয় কিন্তু যেটা নিত্য যাত্রী হিসেবে আমার সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে টোটো এই টোটো এত পরিমানে হুগলি চুচুরায় বৃদ্ধি পেয়েছে তাদের একটি নিয়ন্ত্রণে আনা দরকার কারণ খাবার কেড়ে নেওয়া কিংবা পেটে লাথি মারার উদ্দেশ্যে আমি বলছি নয় আমি শুধু বলছি তাদের এই যদি নিয়ন্ত্রণে আসে তাহলে কিন্তু খুব ভালো হয় ধন্যবাদ ধন্যবাদ আপনি শুনতে থাকুন টোটোর একটা সমস্যার কথা বারবার করে চলে আসছে আমরা একটু দেখিয়ে নেব হাওড়ার ছবি যেখানে টোটো একটা মারাত্মক আকার ধারণ করেছে এই কথা বারবার করে উঠে আসছে হাওড়া স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শোনাবো

প্রত্যেক যেখানে দেখবেন স্কুল কলেজ যেখানে আছে সেখানে দেখবেন একশো খানা টোটাল দাঁড়িয়ে আছে যদি ওদের তো গ্রাম থেকে ওরা প্যান্ডেল করে তুলে নিয়েছে মেন রোডে ছেড়ে দেবে ওরা কি মেন রোডে চলছে গ্রামে যাচ্ছেন এমনি তো রাস্তায় টোটো অটো যা জ্যাম তার তো দেখা যাচ্ছে অফিস আসতে লেট হয়ে যাচ্ছে প্রয়োজন পাচ্ছি না টাইমে বাস পাচ্ছি না ধরুন আমার দশটা চব্বিশ টেকার আছে বাস আছে সেটা আসছে আপনার ধরুন দশটা এগারোটা কুড়ি রাস্তা যা টোটো অত্যাচার আমরা যে টাইম মেনটেন মেনটেন করবো সেটা আমাদের হয়ে ওঠে না যাদের বাস আমাদের ভালো চলে আমরা শ্রীরামপুরের মানুষের কথা তারা কি বলছেন তুলে ধরলো অপরদিকে হাওড়ার কথা তুলে ধরবো আমি একটু স্নেহাশিসদার সঙ্গে কথা বলার আগে শুভ মাঝি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন হাওড়া থেকেই বলুন আপনার কি প্রশ্ন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে নিশ্চয়ই পরপর ফোন আসছে এত সেই কারণে হয়তো স্নেহাশিস দা এই প্রশ্নটা খুব প্রত্যাশিত টোটো স্বাভাবিক বিষয়টা হলো যে একটা বাস রুট একটা দীর্ঘ বাস রুট সেই বাস রুট বাসটা চলে কিসের উপর নির্ভর করে একটা হচ্ছে দূরপাল্লায় যারা যাত্রী তারা বাসে ওঠে আর বাসটা চলতে চলতে মাঝখানে মাঝখানে কাটা সার্ভিস বলে লোকাল যাত্রীরা বাসে ওঠে নাবে কেউ বাজারে যাব কেউ বাচ্চাকে নিয়ে স্কুলে যাব তারা সবাই সেই বাসটা চড়তো একটা সময় তিন নম্বর বাস ছিল উপর একদম ফলে এই যে কয়েকশো যাত্রী ওঠানামা করে তার উপরেই ওই বাসটার কিন্তু তার যে ফুয়েল কস্ট দিয়ে সে প্রফিট করে এটা ছিল একটা সময় কিন্তু এখন হয়ে গেল কি যে এত ছোট গাড়ি বেরোলো যেমন অটো বেরোলো তারপরে ম্যাজিক বেরোলো তারপরে এখন চলে এলো ই রিক্সা এরা এত সংখ্যক যুবকরা এই গাড়িগুলো চালানো শুরু করলো দোষটা তো তাদের নয় কারণ তাদের জীবন জীবিকা এর উপরে নির্ভর করে তারা কি করলো লোকাল যে প্যাসেঞ্জারগুলো আছে সবটাই তারা নিয়ে নিল এবং লোকাল যা প্যাসেঞ্জার তারা কিন্তু এই অটো টোটোকে অ্যাকসেপ্ট করলো বাসের তুলনায় যে আমি বাজারে যাব। আমার পায়ের সামনে অটো এসে দাঁড়িয়েছে কিংবা টোটো এসে দাঁড়িয়েছে আমি সেটাকেই গ্রহণ করলাম এর ফলে কি হলো দীর্ঘ রাস্তায় যে বাসগুলো চলতো তারা প্যাসেঞ্জার পেলো না এই কারণে বন্ধ হয়ে গেল তিন নম্বর এটা মানে বেসরকারি বাসের কথা বলছি তারা প্রফিট করতে পারলো না আমরাও অনেক সময় নতুন বাস রুটে বাস দিচ্ছি এই যে আমি আসার পরেও আমি বেশ কিছু জায়গায় আমি নামগুলো বলতে চাই না আমি অনুরোধে কিছু মানুষের অনুরোধে বাস দিলাম দিয়ে দেখলাম যে তারপরে কিন্তু প্যাসেঞ্জার হয় না অসুবিধাটা কাদের হচ্ছে জানেন অসুবিধাটা হচ্ছে এটা যন্ত্রণাদায়ক আমার কাছেও যন্ত্রণাদায়ক এবং সমস্যা সেটা হচ্ছে যে যাত্রীগুলো শ্রীরামপুর থেকে সরাসরি কলকাতায় যাবে দূরপাল্লায় যারা যাবে সেই মানুষগুলোকে দুটো তিনটে যানবাহন ব্যবহার করে পৌঁছতে হচ্ছে তাদের হয়ে গেছে বিপদ এই এইটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ যে সমাধান করতে হলে আমাকে তাহলে মেন রোড থেকে আমার অটো টোটোকে সরাতে হয় এক্স্যাক্টলি স্নেহাশিস দা এটাই সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে এবং যে কারণে প্রচুর বক্তব্য চলে আসছে অটোর একাংশের বিরুদ্ধে অথবা টোটোর একাংশের বিরুদ্ধে বারবার করে অভিযোগ কোথায় সেই বিষয়গুলো আমরা জানাবো শ্রীরামপুরের ছবি তুলে ধরলাম বিভিন্ন জায়গায় ছবি তুলে ধরবো সঙ্গে পরিবহন মন্ত্রী সরাসরি আপনাদের সঙ্গে রয়েছেন আপনারা ফোন করছেন হোয়াটসঅ্যাপ করছেন করুন একটা বিরতি নিয়ে আবারও ফেরত আসছি সঙ্গে থাকুন বিরতির পর আবার আপনাদের স্বাগত বাংলা এট ফাইভে আমরা আলোচনা করছি রাজ্যের পরিবহন মন্ত্রীর সঙ্গে আপনারা ফোন করছেন ফোর জিরো ফাইভ নাইন ফোর জিরো টু জিরো এবং ফোর জিরো টু এই নাম্বারের সঙ্গে হোয়াটসঅ্যাপ করছেন আপনাদের সমস্ত সমস্যা অভিযোগ নিয়ে এইট সিক্স ট্রিপল এইট সিক্স ওয়ান সেভেন ফোর এই নাম্বারে আমরা আসবো আলোচনায় কিন্তু তার আগে একটু আগে শ্রীরামপুরের মানুষের বক্তব্য তুলে ধরলাম হাওড়ার মানুষ তারা কি বলছেন শোনাবো এক একটা ব্যক্তি একটা করে যদি টোটো হয় এতে অনেক গাড়ির সংখ্যা কমে যাবে এমনও ব্যক্তি আছে পঁচিশটা তিরিশটা করে টোটো নামিয়ে ব্যবসা করছে যার জন্যে জ্যামঝটটা অত্যাধিক হচ্ছে যে টোটোটা টোটো তো বাসের রাস্তার ওপরে চলার জন্য তৈরি হয়নি ওটা তৈরি হয়েছিল লিঙ্ক হিসেবে এটা সরকারের সব থেকে বড় জিনিস দেখা উচিত যে এর প্রপারলি পারমিট এবং এ যানজট তো হচ্ছে ঠিক কথাই কিন্তু প্রতিটা মানুষেরই পেট রয়েছে কীভাবে কি চালানো যায় সেটা প্রশাসনের দায়িত্ব সবাইকে রেখেই একটা আইনত একটা দিক নেওয়াটা উচিত বেআইনি বৈধ কাগজপত্র আছে সেগুলোকে তো চালানো উচিত করা আর যেগুলো অবৈধ আছে সেগুলোকে বন্ধ করা উচিত টোটো বাড়লে তো সবাই প্রবলেম হচ্ছে জ্যানজটটা বিশাল হয়ে গেছে যে একটা ওয়ান ওয়ে করা উচিত সেই ওয়ে কোন মানে এদের ওয়ে নেই যেদের নিজেদের স্বার্থটাই দেখছে আর যারা রিটায়ারমেন্ট হচ্ছে তারা কী করছে একটা করে টোটো নামিয়ে নিচ্ছে আর পেশেন্ট নিয়ে গেলে তো অ্যাম্বুলেন্সের কোনো মানে বলার কিছু নেই মানে রুগী বোধ হয় রাস্তাতেই শেষ হয়ে যায় অবশ্যই প্রশাসনের নজর দেওয়া উচিত এই যা কন্ডিশন হয়েছে আস্তে আস্তে আমাদের আমাদের রাস্তা চলা দুষ্কর হয়ে পড়েছে কারণ আমরা ট্যাক্স দিয়ে গাড়ি চালাচ্ছি আমাদের না আছে কোনো ট্যাক্স না আছে কোনো লাইসেন্স বিনা বিনাম্বুলেন্স চলে যাচ্ছে স্নেহাশিস আমার বোধ প্রশ্ন করার দরকারই নেই মানে পরপর যে হারে টোটো নিয়ে বক্তব্য চলে আসছে বিষয়টা হচ্ছে যে অটোগুলো আমাদের যে জেলায় আরটিও বোর্ড আছে সেই আরটিও বোর্ডে সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে অটো রুট স্যাংশন করা হয় এবং অটোর ভ্যাকান্সি ডিক্লেয়ার করা হয় এবং অটো দেওয়া হয় ফলে তার উপরে আমাদের একটা নিয়ন্ত্রণ থাকে কিন্তু লাস্ট মাইল কানেকটিভিটি এই ভাবনা নিয়ে এই যে ই রিক্সা যেগুলো এলো বাজারে এলো সেই ইরিকশার মতো করেই কিন্তু অজস্র টোটো লোকাল মেট তৈরি করলো এবং তৈরি হচ্ছে এবং সেগুলো যারা যুবক যারা বেকার যুবক তারা নিয়ে রাস্তায় চালাচ্ছে কিন্তু মারাত্মক সমস্যা এবার বিষয়টা টোটো চালক যিনি টোটোয় বসে রয়েছেন তার প্রতিক্রিয়া তুলে ধরলাম তিনিও স্বীকার করছেন হ্যাঁ এখন বিষয়টা হলো যে এটা আমাদের পরিবহন দপ্তর থেকে এর কোনো পারমিট বা কিছু নিতে হয় না হোয়াট টু ডু হ্যাঁ এটাই এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের আইন এই আইন মোতাবেক এরা চলে ফলে এরা আমাদের লিস্টের মধ্যেই নেই আশ্চর্যজনকভাবে এরা আমাদের লিস্টের মধ্যেই নেই পরিবহনের কোনো ডেফিনিশনের মধ্যে নেই কিন্তু সে আশিস দা এখানেই তো গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে সরকার কি করছে আশপাশ থেকে আশিস দা একটা ফোন নিয়ে আমি একটু বলি আমি বলুন আপনার প্রশ্ন বলুন হ্যাঁ নমস্কার আমি থেকে অশিত মন্ডল বলছি বলুন আমার প্রশ্ন হচ্ছে মন্ত্রী মহোদয়ের কাছে যে আমাদের নিত্য প্রয়োজনীয় কোনো জিনিসের মূল্য তো সরকার নিয়ন্ত্রণ করে না তাহলে বেসরকারি বাস মালিকের ভাড়াটা কেন সরকার নিয়ন্ত্রণ করে হ্যাঁ এটা কি সুবিধা নিয়ন্ত্রণ করলে বরং এটা বাজারগত যোগান চাহিদার ভিত্তিতে ছেড়ে দিলে কেমন হয় বাজারে বাজার মূল্যের উপর ছেড়ে দিলে কেমন হয় ধন্যবাদ আপনি শুনতে থাকুন আমরা এ নিয়ে আলোচনা করছি রাজ্যের পরিবহন মন্ত্রীকে সরাসরি আত্মারা প্রশ্ন করছেন ফোনে এবং তারই সঙ্গে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করছেন হোয়াটসঅ্যাপ করুন এবং ফোন করুন এই সমস্ত কিছু নিয়ে আলোচনা ফেরত ছোট্ট একটা বিরতির পর চোখ রাখুন চব্বিশ ঘন্টায় বিরতির পর আপনাদের স্বাগত পরিবহন মন্ত্রীর সঙ্গে সরাসরি আপনারা কথা বলছেন ফোন করছেন ফোর জিরো ফাইভ নাইন এই নাম্বারে এছাড়া হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনাদের যে কোনো অভিযোগ নিয়ে এইট ফাইভ ট্রিপল এইট ডবল সিক্স ওয়ান সেভেন ফোর নাম্বারে শুধু তাই নয় পরিবহন মন্ত্রী ইতিমধ্যেই বলেছেন আপনাদের যা বক্তব্য আপনারা হোয়াটসঅ্যাপ করে জি চব্বিশ ঘন্টাকে জানান এবং সেই অভিযোগ আমরা কিন্তু পরিবহন মন্ত্রীর কাছে তুলে দেবো যে প্রশ্ন বারবার করে চলে আসছে আমরা আমরা কয়েক আগে প্রতিটি জেলা শাসককে আমরা পরিবহন দপ্তরের পক্ষ থেকে চিঠি করেছিলাম যে জেলার আটটিও পুলিশ প্রশাসন এবং যে মিউনিসিপ্যালিটি আছে সেই মিউনিসিপ্যালিটি গুলো একসাথে বসে এই যে যতগুলো টোটো আছে যেগুলো ই রিক্সা কিন্তু আমরা বাংলায় এ লোকাল মেড বলে আমরা টোটো বলি সেই টোটোগুলোকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা হলো অর্থাৎ কোন এরিয়ায় চলবে সেটা নির্দিষ্ট করা আর একটা হচ্ছে এদের শিফটিং পদ্ধতি চালু করা যায় কি না এটা আমি বলেছিলাম যে বেলা একটা পর্যন্ত কিছু টোটো চললো বাকিটা বিকেল বেলায় চল সমাধান কি হ্যাঁ সমাধান এটা অনেক সহজ সেই সমাধান করে ফেলেছে কিন্তু যে কোনো যে মানুষ এত সমস্যায় পড়ছে বলছেন তো এবার সবার বিরুদ্ধে অভিযোগ না একাংশের বিরুদ্ধে তো অভিযোগ এবার বিষয়টা হচ্ছে যে শহরগুলো এটা এখনো করে উঠতে পারেনি সেখানে কিন্তু মানুষ যানজটে নাকাল হচ্ছে এটা করতে হবে কোন জায়গা হ্যাঁ এবার কিছু কিছু জায়গায় আমাদের হাওড়া এই কাজটা কিন্তু করতে হবে বাকি আছে হাওড়া এখনো বাকি রয়েছে হ্যাঁ সেই সমস্যা আমরা তুলিও ধরেছি হ্যাঁ বলুন আমরা এগুলো কললানি আমার কাছে খবর বর্ধমান আমার কাছে খবর যে ওরা এবং কি সাথেও একটা চেষ্টা করা হয়েছে আমরা চেষ্টা দ্রুত জানতে নেওয়া আজকের আমরা কিন্তু একজন টোটো চালককেও জীবিকাচ্যুত করতে চাই না কারণ তাদেরও ফ্যামিলি আছে কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে আনার আমরা কিন্তু আমাদের উদ্যোগ থাকছে এবং থাকবেও এবং বিশেষ করে হাই রোডে যেখানে কোর্টের অর্ডার আছে যে থ্রি হুইলার ওঠা যাবে না সেখানে আমরা স্ট্রিক্টলি এই টোটো বা অটো চালনাকে আমরা কিন্তু নিয়ন্ত্রণ করবো মানে কিন্তু মানে মানুষ তো এটাই শুনতে চাইছে মানে নিয়ম রয়েছে সেই নিয়মের প্রয়কটা ঠিক কত ভাবে আপনি পরিবহন মন্ত্রী মানে আপনার কাছ থেকেই তো লোকে এটা জানতে চাইবে কি করা যায় করে ফেলবো আমরা আমরা ডিসিপ্লিন তো সবাইকে আসতেই হবে আমরা যা যে গাড়ি চালাই আমরা যে গাড়ি চালাই সেই গাড়ির যা নিয়ম কানুন রাস্তার যে রুলস রেগুলেশন মেনেই কিন্তু সবাইকে চলতে হবে আমরা কিন্তু এই আমাদের সরকার কিন্তু পুলিশিং সরকার নয় যে পুলিশ দিয়ে এনফোর্সমেন্ট করছে আমরা যথেষ্ট সফট ভাবে এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি কারণ মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সর্বস্তরের মানুষের জন্যই ভাবনা রাখেন সেটা একেবারে সর্বশ্রেণীর সর্বস্তরের মানুষের জন্য রাখেন আমাদেরও তার মতো করে আমাদের কাজ করতে হয় আমি ভোট এসে গেছে তাই এবার ভোটের পরে আবার যে সমস্ত শহরগুলোতে টোটোর বিশৃঙ্খলা আছে আমরা সেটা নিয়ে আবার বসব বসে সংশ্লিষ্ট যে ক্ষেত্র পক্ষগুলো আছে পুলিশ প্রশাসন মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এদের নিয়ে বসে টোটোকে একটা শৃঙ্খলার মধ্যে আমরা নিয়ে আসবো কিন্তু ওই একটাই কোনো টোটো চালককে ভাবার কোনো কথা নেই যে তার জীবিকা আমরা কেড়ে নিচ্ছি কিন্তু ডিসিপ্লিনের মধ্যে সবাইকে আসতেই হবে খুব গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই রাজ্যের পরিবহন মন্ত্রী জি চব্বিশ ঘন্টা স্টুডিওয় বসে বলেছেন যে টোটোকে শৃঙ্খলাবদ্ধ করা হবে এবং পরিবহন দপ্তরের তরফ থেকে আগে উদ্যোগ নেওয়া হয়েছিল এবং এবারে আজ যখন আমরা এই প্রসঙ্গ তুলে ধরেছি তারপর ইতিমধ্যেই কিন্তু এই সিদ্ধান্তের কথা জি চব্বিশ ঘন্টা স্টুডিওয়ে বসে পরিবহন মন্ত্রী শ্রেয়াশিষ চক্রবর্তী জানিয়েছেন এরই সঙ্গে শ্রেয়াশী জাস্ট একটা কথা আমি বলিনি একাংশে সবার কথা একদম বলছি না যাত্রীদের অভিযোগ দুর্ব্যবহারে টোটো চালক অটো চালক অনেকের ক্ষেত্রে আপনার নিশ্চয়ই মনে আছে যে ট্যাক্সি চালকদের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল একশো ঠিক ঠিক আমরা এর জন্যই হেল্পলাইন নাম্বারগুলো দিয়েছি এবং আমার নিজেরও নাম্বার কিন্তু আমি পাবলিকলি সবসময় আমার সামাজিক মাধ্যমের মধ্যে দিয়ে থাকি আমার কথা হচ্ছে যেখানে মানুষ দুর্ব্যবহারে পড়বে সরাসরি আমাদের ফোন করুন এবং হেল্পলাইনে ফোন করুন নাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে করুন আমি আরেকটা নাম্বার শেয়ার করছি যে আমার নিজেরটা তো আছে নাইন এইট থ্রি ওয়ান এখানে দুর্ব্যবহার যদি কোনো বাস কোনো ট্যাক্সি চালক কোনো টোটো চালকের বা অটো চালকের কাছ থেকে পান মানে পান আপনারা দুর্ব্যবহার আমাকে করুন আমরা সরাসরি অ্যাকশান নেব এবং এই যে বাস ভাড়া নিয়ে আমি দেখলাম বাস ভাড়া নিয়ে দেখুন একজন বলল যে বেসরকারি বাস ভাড়া যাত্রী এবং বেসরকারি মালিকদের মধ্যেই ঠিক হওয়া উচিত কারণ এভাবেই ঠিক হয় আমাদের তো মিক্সড ইকোনমির মধ্যে পড়ি আমরা সরকারি বাস মুখ্যমন্ত্রী চান না সাধারণ মানুষের ওপরে ভাড়ার বোঝা চাপাতে তিনি ক ভাড়া কমই রাখতে চান আর এই ভাড়া বাড়ানো এটা সম্পূর্ণ সামগ্রিক সরকারের সিদ্ধান্ত এটা আমার আমার এক্তিয়ারের মধ্যে পড়ে না কিন্তু বেসরকারি বাসের ভাড়া কি হবে এটা যাত্রী সাধারণ বেসরকারি বাস মালিকরা ঠিক করা উচিত কিন্তু আমরা এটা বারবার বলেছি আমি আবারও বলছি আমার নিজের নাম্বার দেয়া আছে আমার পিএসের নাম্বার দেয়া আছে যে বাস মালিক যে বাস মাত্রা অতিরিক্ত এবং ভাড়া নেবে সেটা সরাসরি নাম্বার দিয়ে কমপ্লেন করুন আমরা সেই বাসের বিরুদ্ধে কিন্তু পরিবহন মন্ত্রী সরাসরি অভিযোগ করুন বলে আপনাদেরকে জানিয়েছেন এবং তিনি নিজের নাম্বারের কথা যেমন বলেছেন নিজের কথা যেমন বলেছেন তার পাশাপাশি জেলা অনুযায়ী হেল্পলাইন নাম্বার রয়েছে এবং সেন্ট্রাল অর্থাৎ কলকাতা কেন্দ্রিক যে হেল্পলাইন নাম্বার ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ ফাইভ এই নাম্বারে আপনারা অভিযোগ জানাতে পারেন এছাড়াও তিনি শুরুতেই বলেছিলেন জি চব্বিশ ঘন্টার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আপনারা অভিযোগ অভিযোগ জানান অর্থাৎ যে নাম্বার আমরা দিচ্ছি এইট ফাইভ ট্রিপল এইট ওয়ান সেভেন ফোর এই নাম্বারের মাধ্যমে আপনার অভিযোগ জানালে পরিবহন মন্ত্রী কাছে অবশ্যই করে আমরা জি চব্বিশ ঘন্টার তরফ থেকে সেই অভিযোগ তুলে দেবো আমরা একটুখানি তুলে ধরবো বাসের কথা বারবার করে চলে আসছে বাসের মালিকের তরফ থেকে ঠিক কী বলা হচ্ছে অপরদিকে পরিবহন বিশেষজ্ঞদের তরফ থেকে বা কী বলা হচ্ছে পরপর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো ছুটি ছাটার দিনগুলোতে না অপারেশনাল কস্টটাকে ওভারকাম করা যাচ্ছে না ফুয়েলের যে হিউজ দাম সেই দাম দিয়ে এই ভাড়ায় গাড়িগুলোর যে অপারেশনাল কস্টটা সেটা মিনিমাইজ করে ইকুয়াল রাখা যাচ্ছে না সেই কারণে অনেকেই গাড়ি নামাতে পারছেন না পনেরো বছরের এইজ বার পলিসির জন্যে গাড়ি যতটা ফেজ আউট হচ্ছে ততটা ফেজ হচ্ছে না কারণ নতুন গাড়ি নামানোর ক্ষেত্রে পরিকাঠামোগত যে ভেঙে পড়েছে করোনার পর থেকে সেখানে নতুন গাড়ি নামানোর উৎসাহ নতুন করে ইনভেস্টার পাওয়া সমস্যা হয়ে যাচ্ছে বাসে উঠলে এক এক জায়গায় এক এক রকম ভাড়া নেওয়া হচ্ছে এক্ষেত্রে যে এই ভাড়ার প্রশ্নটা সম্পর্কে সরকার যদি কোনো সুচিন্তিত সিদ্ধান্ত না নিতে পারে যে কালের নিয়মে ভাড়া বাড়বে এটা ঠিক কথায় কিন্তু সেই ভাড়া যাত্রীদের ধারণ ক্ষমতার মধ্যে থাকা চাই এবং সেই ভাড়া এমন যেন হয় যাতে বাস মালিকরাও বাস চালাতে পারে রাস্তায় ব্যাটারি চালিত বাস এটা খুবই কম ফলে সরকারকে যদি পরিকল্পিতভাবে এখন থেকেই সেই উদ্যোগ না নেওয়া যায় আগামী কয়েক বছরের মধ্যে শহর কলকাতার পরিবহনের চেহারা আরও করুণ হতে থাকবে এবং আমাদের এই ক্লাইমেটের যে পরিবর্তন আসছে তাতে আমাদের নিত্যযাত্রী যারা আছে তাদের আরও বড় বিড়ম্বনার মধ্যে পড়তে হবে না আমরা পরিবেশ বান্ধব গাড়ি আনার ক্ষেত্রে আমাদের কলকাতা কিন্তু ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে এগিয়ে আছে আমরা পরিবেশ পরিবেশবান্ধব গাড়ি আনার ক্ষেত্রেই জোর দিয়েছি এবং আমরা যে দুশো পঁয়ষট্টিটা বাস কিনছি এর মধ্যে আপনার ছেষট্টিটাই সিএনজি পরিচালিত বাস এবং আমরা আরও ই বাস যাতে আসে ই ক্যাব যাতে আসে আমরা এগুলোকে কিন্তু প্রমোট করছি এবং ইন্ট্রোডিউস করছি এখন বিষয়টা হলো এটাই যে ভাড়া যেটা পেট্রোল ডিজেলের দাম গত ১৪ সালের পর থেকে বিজেপি শাসিত রাজ্যে কেন্দ্রীয় সরকার থাকাকালীন অবস্থায় পেট্রোল ডিজেলের দাম প্রায় তার দ্বিগুণ হয়ে গিয়েছে এটা বাস মালিকদের কস্ট পার কিলোমিটার তোলাটা খুব শক্ত এটা আমরা অনুভব করি করি না তা নয় মানুষ কিন্তু কেন্দ্র রাজ্যগুলো জানতেই চায় না মানুষ কিন্তু সুরাহা চাইছে সে কারণে কিন্তু পরিবহন মন্ত্রীর কাছে বারবার করে এই আবেদন সুরাহা কোনটা একটু আটকাচ্ছি শখের বাজার থেকে ফোন করেছেন প্রদীপ্ত বলুন নমস্কার আমাদের পরিবহন মন্ত্রীকে বলছি স্যার একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে যে টোটোর তো কোনো নাম্বার প্লেট নেই যেহেতু টোটোর কোনো নাম্বার প্লেট নেই টোটো যদি আমায় ধাক্কা মারে আমি তার কোনো কিছু ভাবেই তো সেটাকে মানে হিট রান কেস যদি হয় তাহলে অন্য গাড়ি হলে আর কি তাদের নাম্বার প্লেট দিয়ে ট্রেসেবিলিটি করে সেখান থেকে বার করা যায় টোটোর ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব নয় কোন আইন আইনত আপনি তার মানে সাইকেল রিক্সো কিংবা সাইকেল যদি আপনাকে যা ধাক্কা মানে কি গরুর গাড়ি ধাক্কা মারলে যা হবে আর কোনো লাইসেন্স নেই এই টোটো গুলো বিক্রি করছে কিন্তু টোটোর একটা নির্দিষ্ট স্পিড আছে সাইকেলের তো সেই স্পিড নেই রিক্সোরও সেই স্পিড নেই ইনফ্যাক্ট কিন্তু টোটোর অনেক বেশি হয় দেন আপনার অন্য ভিকলের থেকে যেগুলো বললাম সাইকেল অথবা রিক্সোর আপনি ঠিকই বলেছেন যে একটা গাড়ির যে সেফটি সিকিউরিটি থাকা উচিত সেটা কিন্তু এই টোটোগুলোতে নেই কারণ এরা আই কার্ড দ্বারা স্বীকৃত নয় কিন্তু এক হাতে মোবাইল আর কোনো সময় দুর্ঘটনা এখন বিষয়টা হলো এর জন্যই টোটোগুলোকে নিয়ন্ত্র ডিসিপ্লিন আনা নিয়ন্ত্রণের মধ্যে আনার জন্যই আমরা উদ্যোগ নিয়েছি এবং আর যেটা করেছি যে 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 সমস্ত লেথ কারখানা এবং গ্যারেজে লোহার সাথে লোহা যুক্ত করে মিনজির লাগিয়ে টোটো তৈরি করে এগুলো স্ট্রিক্টলি জেলা পুলিশ প্রশাসনকে বলা হয়েছে যে সেগুলোকে এফআইআর করে তালা মেরে দিই নজরদারি নিয়েও কিন্তু প্রশ্ন হচ্ছে একটা ফোন নিয়ে নমস্কার আশীষ দা ফোন করেছেন জয়দীপ রায় বলুন নমস্কার স্যার নমস্কার আমি আমি হুগলি নদী জলপথ দিয়ে নিত্য যাতায়াত করি আমার মেয়ে সিস্টার নিবেদিতা স্কুলে পড়ে কিন্তু আমাদের এখানে আমরা লঞ্চের পরিবহনই পাচ্ছি না ঘন্টায় একখানা লঞ্চ পাচ্ছি স্যার

মানে সত্যি কি সেই জায়গাটা চলছে যদি নজরদারি সেই পরিমাণে থাকতো কি এত অভিযোগ আসতো এত ফোন আসছে এত হোয়াটসঅ্যাপ আসছে এত প্রশ্ন কি আপনাদের কাছে আসতো দেখুন দু ধরনের মানুষ আছে বিভিন্ন জন মানুষ আছে একটা হচ্ছে যাত্রী আছে আর একটা হচ্ছে যারা বাস চালায় যারা বাস চালায় তারা বলছে আমরা এই কম ভাড়ায় চালাতে পারছি না যাত্রীরা বলছে যে বেসরকারি বাস বেশি ভাড়া নিচ্ছে এগুলো তো সব শ্রেণীর মানুষই থাকবে কিন্তু সরকারকে কিন্তু একটা ভারসাম্য তৈরি করতে হবে সবাইকে যাতে যাতে সবাই সবাই সরকারের প্রতিনিধি যেমন সেইখানে করে আমাদের দেখতে হবে এখন দশ লক্ষ পনেরো লক্ষ টোটো কিনে যুবক ছেলেরা সারা বাংলায় চালাচ্ছে এই মুহূর্তে আমি তাকে বন্ধ করা যায় না কখনো মতে তাই আমি বলেছি যে এখন সোর্সগুলোকে বন্ধ করে দেবো যে ইলিগাল সোর্স সেটাকে আমি স্ট্রিক্টলি বন্ধ করে দেবই। আর যারা এই টোটো কিনেছে বিভিন্ন শহরে সেগুলো আমি ডিসিপ্লিনের মধ্যে আমরা নিয়ে আসব। এটা পুলিশ প্রশাসনকে নিয়েই তার উদ্যোগটা আমি শুরু করেছিলাম ভোটের আগে এবার ভোট নেওয়ার মেটার পর বাকিগুলোতেও আমরা সেটা করব। কারণ মুক্ত আমাদের করতে হবে দেখুন কলকাতা যানজটমুক্ত শহর হিসেবে ভারতবর্ষে এক নম্বরে আছে কিন্তু বাকি কিছু শহরে এই যানজট তৈরি হয়েছে টোটোগুলোর জন্য সেটা আমরা মুক্ত করব, এটা সহযোগিতা আমরা যারা টোটো চালাই তাদের থেকেও চাইব আমরা কারোর জীবিকা নষ্ট করার পক্ষপাতি নই কিন্তু ডিসিপ্লিন যদি আমরা না আনি তাহলে সমাজ কী করে চলবে অনেকগুলো প্রশ্ন এবং ইতিমধ্যেই কিন্তু আশ্বাসের কথা রাজ্যের পরিবহন মন্ত্রী বলেছেন এবং তিনি বলছেন পুরোটা শৃঙ্খলা শৃঙ্খলাবদ্ধভাবে করা হবে এবং অতি দ্রুত কিন্তু তারা রাস্তায় নাপতে চলেছেন প্রশাসনের সাহায্য নিয়ে এবং সকলের সাহায্য চেয়েছেন একই সঙ্গে যাতে নিয়ন্ত্রণে এনে সমাধান করা যায় আর ওই বিষয় নিয়ে আলোচনায় ফেরত আসবো একটা বিরতির পর চোখ জি চব্বিশ ঘন্টায় বিরতির পর আবার আপনাদের স্বাগত বাংলা এট ফাইভ সরাসরি পরিবহন মন্ত্রীর কাছে নানান প্রশ্ন নিয়ে শ্রেয়াশিসদা এরই সঙ্গে অভিযোগ রয়েছে বক্তব্য রয়েছে অনুরোধ রয়েছে ট্রামের উন্নয়ন ট্রাম তো আঠারোশো সালে কলকাতা সহ ভারতবর্ষে প্রায় পনেরোটা শহরে ট্রাম চালু হয়েছিল একমাত্র কলকাতা ছাড়া আর কোথাও ট্রাম নেই এখন যে সময় ট্রাম চালু হয়েছিল তখনকার কলকাতার জনসংখ্যা ভেহিকেলের সংখ্যা একেবারেই অনেক কম ছিল এখন কলকাতায় জমি যা আছে মোট জমির মাত্র সিক্স পার্সেন্ট হচ্ছে রাস্তার জন্য বরাদ্দ যেটা দিল্লিতে আঠেরো পার্সেন্ট মুম্বাইতে দশ পার্সেন্ট তার মধ্যে এবার হয়েছে যানজট প্রচণ্ড পরিমাণে বাড়ছে এর জন্য সারা কলকাতা জুড়ে ট্রাম চালানো আজকের দিনে আর কিন্তু আর সম্ভব নয় এদিকে আবার মেট্রো রেল চলে এসছে মেট্রো রেলও অ্যাজ লাইক ই ভেহিকেল একটা মেট্রো রেল চলে এসছে কিন্তু আমরা যেটা বলেছি যে কলকাতায় ঐতিহ্য মেনে ট্রাম থাকছে ট্রামকে পুরো তুলে দেওয়া হচ্ছে না কারণ এর সাথে একটা আবেগ অনেক মানুষের যুক্ত আছে কিন্তু সব রাস্তায় ট্রাম চলবে না আমরা ইতিমু এখন বর্তমানে টালিগঞ্জ বালিগঞ্জ গড়িয়াহাট স্পপ্লানিট এসপ্লানিট শ্যামবাজারে ট্রাম চলছে আমরা খিদিরপুর টু ধর্মতলার ট্রাম এটাকে আমরা আবার এই করোনার সময় তারটা ছিঁড়ে গিয়েছিল ওটাকে আমরা আবার ডেভেলপ করছি করে সেইটাকে যারা কলকাতায় আসে ট্রাম চাপতে চায় তাদের জন্য একেবারে ট্যুরিস্টদের জন্য উপযোগী করে গুরুত্বপূর্ণ আপডেট খিদিরপুর ধর্মতলা আবার নতুন করে এই রুট শুরু হতে চলেছে একটু আগে লঞ্চের অনুরোধ লঞ্চে যেটা আমি এক ভদ্রলোক করলেন হাওড়া বাগবাজার আমি নোট করে নিলাম এরমভাবে নোট করে আমার কাছে যেগুলো আসে আমরা সেইগুলোকে সলভ করি করি এবং দক্ষিণ কলকাতা থেকে সল্টলেক বাস সরকারি বাস বাড়ানোর ব্যাপারে এই ব্যাপারটাও আমরা নোট করেছি এটা দেখব কলকাতা শহরে আটটার থেকে এগারোটা পর্যন্ত সরকারি বাস বাড়ানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে অনেকে আমাকে অনুরোধ করেছেন যে এই টাইমটা বাস ভীষণভাবে কমে যাচ্ছে এগুলো আমরা করছি আমরা আশ্বস্ত করতে পারি এটাই যে সমস্যা সমাজ সমস্যাগুলো দেখা এবং সেগুলো কিভাবে সমাধান করা যায় আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আমরা সেটা চেষ্টা করব। কারণ কেন্দ্রীয় সরকারের কাছে আমরা প্রায় এক লক্ষ ষাট হাজার কোটি টাকা পাইনি কারণ কেন্দ্র তীব্র বঞ্চনা চালিয়েছে এত বছর আমি রাজ্য কেন্দ্রের দ্বন্দ্বের আমার বক্তব্য থাকবে সাধারণ মানুষের প্রশ্ন রাজ্য সরকার হলফ জমা দিয়েছিল কলকাতা হাইকোর্টে এবং রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে ভাড়া বাড়েনি কিন্তু তারপরেও যেটা দেখা যাচ্ছে নির্ধারিত ভাড়ার বাইরে গিয়ে কিন্তু অনেকেই ভাড়া নিচ্ছেন আমি কোর্টে এটা মামলা হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন একটা শ্রেণীর মানুষ বলছে যে এই দামে বাস চালানো সম্ভব নয় আচ্ছা আবার একটা শ্রেণীর মানুষ কলকাতা হাইকোর্টে মামলা করছেন যে চার্জ ঝোলানো হোক যাতে সরকারি সাত টাকা ভাড়াতেই বাসগুলো চলে ফলে সাধারণ এখন বেসরকারি আমরা তো ছোটবেলা থেকে চার্জ দেখেছি বিষয়টা হচ্ছে বাস মালিক অ্যাসোসিয়েশন বলছে সাত টাকা রেটে আমাদের চালানো সম্ভব নয় এরকম একটা মিশ্র প্রতিক্রিয়া ভাবনা কাজ করছে তার মধ্যে থেকে রাজ্য সরকারকে চলতে হয় আমরা কোর্টের ডিরেকশান অনুযায়ী আমরা সমস্ত বাস অ্যাসোসিয়েশানকে চিঠি করেছি যে চার ঝোলানোর জন্য এবং হেল্পলাইন নাম্বারও আমরা দিয়েছি যে বাসে এই কমপ্লেনটা আসবে আমাদের যে কেউ কমপ্লেনটা করুন আমরা সেই বাসকে সরাসরি অ্যাসোসিয়েশানকে ধরবো অনেকগুলো নষ্ট করলাম আমাদের এটাও ঘটনা যে সাধারণ মানুষ এবং বাস বেসরকারি বাস এরা নিজেরা নিজেদের ভাবনা আদান প্রদান করে যে ভাড়া যদি নিজেরা অ্যাডজাস্ট করে নেন সেখানে সরকারের কিছু বলার থাকে না কিন্তু লাগাম ছাড়া কেউ ভাড়া নিলে সেই বাসের বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নেব আর সরকারি বাসের ভাড়া মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য কম রাখতে চান সেটা সেরকমই থাকবে একেবারেই কিন্তু পর পর পরিবহন মন্ত্রী অনেকগুলো বিষয় কিন্তু আশ্বস্ত করেছেন এরই সঙ্গে কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম আপনাদের প্রচুর মতামত আমরা পাই আমরা যে প্রশ্ন আপনাদের কাছে করেছিলাম রাজ্যের গণপরিবহন ব্যবস্থার হাল ফেরাতে সরকার কি আদৌ উৎসাহী ইতিমধ্যে প্রচুর উত্তর পেয়েছি শুধুমাত্র ইউটিউবে উত্তর পেয়েছি পঁচিশ হাজার মানুষের এখনো পর্যন্ত যার মধ্যে এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেছেন পঁচিশ শতাংশ মানুষ না বলেছেন পঁচাত্তর শতাংশ মানুষ ইউটিউবে ফেসবুকে ইতিমধ্যে আপনারা হ্যাঁ বলেছেন একই প্রশ্নের ক্ষেত্রে পাঁচ শতাংশ মানুষ না বলেছেন পঁচানব্বই শতাংশ মানুষ শতাংশ মানুষ একই প্রশ্নের ক্ষেত্রে হ্যাঁ বলেছেন আটষট্টি শতাংশ মানুষ না বলেছেন হোয়াটসঅ্যাপে একই প্রশ্নের ক্ষেত্রে হ্যাঁ বলেছেন পনেরো শতাংশ মানুষ না বলেছেন পঁচাশি শতাংশ মানুষ আবার সময় শেষ তাই এই আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে শ্রী আশিসদা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ করার জন্য এবং ইতিমধ্যে কিন্তু প্রচুর শুধুমাত্র কথা নয় প্রতিশ্রুতির জন্য নয় একেবারে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে তারই সঙ্গে কিন্তু যে যে প্রশ্ন নেওয়া হলো না তিনি ইতিমধ্যেই বলেছেন রাজ্য সরকারের টোল ফ্রি নাম্বার তারই সঙ্গে কিন্তু 24 ঘন্টার যে হোয়াটসঅ্যাপ নাম্বার অর্থাৎ 85886174 তাতেও আপনারা অভিযোগ জানাতে পারেন যারা ফোন করে কথা বলতে পারলেন না তাদের কাছে অনুরোধ এবং সেই অভিযোগ আমরা অবশ্যই করে পরিবহন মন্ত্রীর কাছে তুলে দেবো কিন্তু আর ফোন করবেন না কারণ বাংলা আজকের মতো এখানে শেষ করছি চোখ রাখুন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা